দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের খবরে মধ্যপ্রাচ্যকে আলোড়িত করেছে। তারপর ধীরে ধীরে কাতার, বাহরাইন, ইয়েমেন, সৌদি আরব, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশ সংকট কাটিয়ে একজোট হচ্ছে, আর এতে দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র, কারণ খর্ব হতে যাচ্ছে তাদের আধিপত্য। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী সংগঠন হামাসের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে যাচ্ছে সৌদি আরব। বিস্তারিত দেখুন রিফাত মাহমুদ গুলজারের প্রতিবেদনে। বহু বছর পর সৌদি আরব সফরে গেলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসলামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল হানিয়া আর তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সম্প্রতি দুপক্ষের সম্পর্ক পুনর্বহালের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার পর সৌদি আরব সফরে গেলেন হামাসের এই প্রতিনিধি দলের সদস্যরা। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, সোমবার শেষ বেলায় হামাস নেতারা সৌদি আরবের জেদ্দা নগরীতে পৌঁছান। পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে ওমরা পালন করবেন হামাস নেতারা। প্রতিনিধি দলটি ফিলিস্তিনি এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি হামাস এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের সাথে কথা হবে ফিলিস্তিনি বন্দিমুক্তির বিষয়ে। তবে এই আলোচনায় অগ্রাধিকার পাবে ফিলিস্তিনি বন্দিমুক্তির বিষয়টি। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন গড়ার স্বপ্ন বাস্তবায়নে সব আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। ফিলিস্তিনের একটি সূত্র জার্মান বার্তা সংস্থাকে বলেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যে দিয়ে হামাসের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েন অবসানের আলো দেখতে পাবে বলে আশা করা হচ্ছে। 2007 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর হামাসের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি হয়। সে সময় গাজা উপত্যকায় মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ আন্দোলনের সঙ্গে হামাস যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন থেকেই গাজা শাসন করছে হামাস। অবশ্য 2015 সালে হামাসের শীর্ষ নেতা খালেদ মেশাল সর্বশেষ সৌদি আরব সফর করেন। 2019 সালে সৌদি আরবে অবস্থানরত হামাসের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে সৌদি সরকার। সেই সময় সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়, দেশটিতে অবস্থানরত হামাসের নেতাকর্মীরা সৌদি শাসন ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে হামাসের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য সৌদি কর্তৃপক্ষকে আন্তরিক বার্তা দেওয়া হয়। হামাসের এই আহ্বানে আবারও নতুন করে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করে সৌদি সরকারও। এর অংশ হিসেবে সম্প্রতি সৌদি কারাগার থেকে মুক্তি পান মোহাম্মদ আল খুরশিদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।